বাইরে যদি আল্লাহর যদি আমরা বড় কই তাইলে নিশ্চয় ছোট আরেকজন আছে, ছোট তাইলে আল্লাহ যে বলছে হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কইছি কি কইছে না? এখন আমি আমনে বড় ছোট কই কেমনে? এই আল্লাহু আকবার শব্দের অর্থ হইল আল্লাহ ওইটা এক সময় কইছে, কোন সময়? যেই সময় এই দেশে 99% মুসলমান ছিল না, এখন তো হাঁটতে গাড়তে উঠতে বসতেই মুসলমান। ওই দিকে যাবো না চিন্তা প্রশ্ন রেখে গেলাম, আল্লাহ কি বড় কোয়া দেবো না ছোট কোয়া দেবো এটা আমাদের বিষয়। তবে আমরা কোন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এখানে অনেক জ্ঞানীরা আছেন, আমি ওদের কাছে মাফ চাই, কেন আজকে আমার আলোচনা আর আসবে না কেন জানেন নি? বাবা রে, এই 100 পাওয়ারের বাতি যেখানে জ্বলে 60 পাওয়ারের কোনো দাম আছে আছে নাকি? বাজার বসি বসি এনে কি কথা কম, আমি আমার মুখ দিয়ে কথাই না তো সুলাই বলাই খামলাইতে আছে, সুন্দর সুন্দর বিভিন্ন জায়গা থেকে একটা সুলাই দিচ্ছি, আর একটু তো বই দিছি বসি বসি এগুলার যদি ফাইখানাও খাই না তাও মনে করবো যে আমার মানব জনম ধন্য, এত সুন্দর সুন্দর জ্ঞানী এরা যদি উল্টাইয়া দেয় পৃথিবীর এমন কোন আলেম মুফতি মুহাদ্দিস জন্ম হয় নাই যে এটার আবার ভাবনা করবো, এর এই জন্ম শেষ হইয়া দেখি সুন্দর কর সুন্দর এরকম জ্ঞানীদের সাথে পরিচয় হয়েছে। এখন এখন এখনো এখানে এমন জ্ঞানী বসে রয়েছে আমার কথাই আসতেছে না তবুও কইতেছি আর কি, কাপদাই কাপদাই ওই যে ফুটি মাছ এরকম আপনাদের দেশে এখন মাছের ফিশারি হয় আসেনি, অক্সিজেন দেওয়া লাগে না, অক্সিজেন একটু একটু অক্সিজেন দিলে কত কত বাইর হয় আর কি। বাবা গভীর মনোযোগ কথা কোথায় ছিল তাই না? আমাদের বিশ্বাস রাসূল দেখে, আমাদের বিশ্বাস রাসূল দেখে, আরবের বিশ্বাস রাসূল মরে গেছে, এখন যারা রাসূল মরে গেছে ওরা কথায় কথা কয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসুলের কোন ক্ষমতা নাই, রাসুল ইয়ানাফসি করবো ওই দলেরাই কয় সুবহানাল্লাহ একবার, ওদের দলে আমরা নাই। বাবা আসেন আল্লাহ কোরআনের সূরা তাওবার 105 নম্বর আয়াতে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ দেখেন তারা আল্লাহরেও মিথ্যাবাদী বানাই ফেলছে, কয় রাসূল মরে গেছে, রাসূল ফসে গেলে চাই হইয়া গেছে, ডাইরেক্ট কয় রাসূল আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ অসুন্দর অসুন্দর, এটার মধ্যে বাংলা এখন অসুন্দর অসুন্দর। আমি আপনাদেরকে পরীক্ষা করবো, আপনারা এনো আছেন না বাড়িতে আছেন, মাঝে মধ্যে আমি ভুল ওয়াজ করবো কি লেগে আমার ধরার লেগে, কেন করুণের ইনজেকশন দেওয়ার পরে বাবা রে
এই আমারে এম একটা ঠাস করি সর মারছেন, এই দশা দূরে যাইয়া যদি আরেক বেলায় দিকে বাবা তোর বউ সরা ভাইয়া ভালো আসেনি হট করে এই চেঞ্জটা করে হ্যাঁ আছে বাবু, এই যে সুবারটা দিছে যে এক দুই সেকেন্ড হয় না এটা উড়ি গেছে মানুষ, মানুষ এরকম অস্থির বাবা রে। এই ইউটিউবে আছে অনেকে 20 মিনিটের ভিডিও 1000 ভিউ হইতে 2 3 দিন লাগে, আর 30 সেকেন্ড 33 সেকেন্ড 3 সেকেন্ডের ভিডিও এর ভিউ লক্ষ লক্ষ কোটি কোটি 2 দিনে হইয়া যায় শুধু এর বেরম করে, এত ধৈর্য নাই ভিডিও চাওয়ার, শুধু 2 সেকেন্ড 3 সেকেন্ড এটি সাইয়া যায় ওরে ঠিক না ভাই? তাই বাবা ধৈর্য নাই, আমি আপনাদেরকে এখানে এখানে আনার জন্য চাইতেছি, কেন আমারে কিন্তু আজকে প্রধান মেহমান দিছে, প্রধান মেহমান কিন্তু ভাই ডিরেক্টর হবে শুধু এমন একজন মহারথী এমন একজন মানুষ এমন কয়েকজন মানুষ আমাদের মাঝে আসছে বাজার, ওদের থেকে কিছু আলো নিব কিছু পাওয়ার নিব কিছু এনার্জি নিব কিছু শক্তি নিব বাকি জীবন চলার জন্য সুন্দর। এই জন্য বাবা আমি চিন্তা করছি মানুষগুলার ব্রেনটা এ জায়গা নাই না দি, তাইলে ওনারা কিছু কথা বললে আপনাদের ব্রেনে ঢুকবে কাজে লাগবে, আর আল্লাহ জানে 1500 বছর আগে আল্লাহ জানে যে এই জামানায় এসে বাড্ডা কিছু লোক মাছ বাজারের পাশে সুরাওয়াল কাদরির বাড়িতে মা ফিলে বসবে কিন্তু বিড়ির মন এক জায়গায় থাকবে না আল্লাহ জানে। এই জন্য আল্লাহ সুরা একটা কোরআন শরীফের আয়াত নাজিল করছে, কি আয়াত নাজিল করছে জানেননি? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, একমাত্র পানি হলো মানুষ তারা অস্থির। সুন্দর, একমাত্র কোরআন শরীফের একটা ওই আয়াতের মধ্যে আছে, এই 18000 মাখলুকাতের মধ্যে গরু ছাগল যত পশু পাখি যত কিছু আছে সবাই ধৈর্য আছে, শুধু একমাত্র ধৈর্য নাই হলো মানুষের। আবার কোন মানুষের? এ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কন্যা মানুষের, ওলি আল্লাহর পাগলের না সুন্দর কর তার প্রমাণ হলো বাবা 2 দিন 3 দিন বৃষ্টির অভাব হয়েছে আর এস্তে কারণ নামাজ শুরু করছে আল্লাহ শুনে আল্লাহ শুনে নাই, ওই যে অস্থির প্রাণী হেরাও ওই যারা এস্তে কারণ নামাজ পড়ছে আল্লাহ দে রোদ হেরা চাই বৃষ্টি আল্লাহ দে না কেন আল্লাহ জানে এই অস্থির বিড়ি দেওয়া যাবে না, আর ওলি আল্লাহর পাগলরা রুজু হইয়া নামাজের মধ্যে সলাতের মধ্যে মুর্শিদের দেন বেরা বই দিছে আল্লাহ যদি এই কেয়ামত পর্যন্ত বৃষ্টি না দে সুন্দর, কেয়ামত পর্যন্ত যদি বৃষ্টি না দে আমাদের জন্য কি সুন্দর, আর যদি এই মুহূর্ত দে এটাও সুন্দর, আল্লাহর উপরে আমাদের কোনো ক্ষমতা নাই।